তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির 7 বছর অতিবাহিত করতে যাচ্ছে দেশের হিজড়া জনগোষ্ঠীর মানুষেরা। ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন হিজড়াদের অনেকেই ফিরেছেন স্বাভাবিক জীবনে। পরিবর্তন এসেছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতেও। জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল পেশায় সফলতাও দেখাচ্ছে দেশের হিজড়ারা। আমাদের দিনাজপুর ও সাভার সংবাদ প্রতিনিধিদের পাঠানো ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট শফিউল্লাহ সুমনের। হিজড়া, ট্রান্সজেন্ডার বা শিখণ্ডি, যে নামে ডাকা হোক না কেন, সমাজের অন্য সব মানুষের মতোই সব ধরনের কাজ করতে সক্ষম তারা। একটা সময় ভিক্ষাবৃত্তি আর শিশু জন্মের পর নেচে গিয়ে অর্থ উপার্জনে ছিল হিজড়াদের আয়ের একমাত্র উৎস। কিন্তু এখন বদলে গেছে সে দৃশ্যপট। চাকুরি, ব্যবসা, এমনকি জনপ্রতিনিধি হিসেবেও যুক্ত হয়েছেন দেশের হিজড়ারা। স্বীকৃতির 7 বছরে জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগে খুশি এ জনগোষ্ঠীর মানুষেরা। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা আর ভিক্ষার জীবন চাই না, আমরা ভালো একটা সুস্থ জীবন চাই, যেন আমরা কিছু করে খেতে পারি। আমরা এখন অনেক ভালো আছি, সরকার থেকে পুনর্বাসন পেয়েছি, এখন ভাতাও দিচ্ছে। আজকে আমি নিজেকে মনে করি আমি একজন স্বাবলম্বী এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে পরিচিতি দিতে বেশি পছন্দ করি। হিজড়াদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনতে নানা ধরনের প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করার কথা বলেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। সংবিধান অনুযায়ী তো সবাই আমরা এই দেশের নাগরিক, সেক্ষেত্রে হিজড়ারাও এর বিপরীত বা এর বাইরে কেউ নয়। তো কিছু কিছু জায়গায় একটু বৈষম্য আছে এবং এটার জন্য আমার মনে হয় যে নলেজ গ্যাপ একটা বড় এরিয়া। আমরা সবাই সমানভাবে আসলে বুঝি না যে এই মানুষগুলো কারা, বা অনেক সময় বুঝেও বুঝতে চেষ্টা করি না। এই মানুষগুলো সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং পজিটিভলি মিডিয়া রিপোর্টিং, আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরে দেখা যাবে যে পরিবর্তন যে জায়গাটা এসছে, পরিবর্তনটা আরও দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে যাবে। দেশের হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনাজপুরে গড়ে তোলা মানবপল্লীর জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম পেয়েছেন ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাওয়ার্ড। এখন আমার এলাকায় তারা চাঁদাবাজি করে না, দোকানে দোকানে যে টাকা তোলা, বাচ্চাদের নিয়ে নাচানো, জোরপূর্বক টাকা আদায় করা, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে জোরপূর্বক টাকা আদায় করা, এই কাজগুলি কিন্তু তারা করে না। তারা এখন কাজ করে খায়। তাদেরকে আমি সেলাই প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে আমি বিউটি পার্লারে ট্রেনিং দিয়েছি, তারা বিউটি পার্লারে কাজ করছে, তারা হাঁস মুরগির পশুপালন করছে, পশুপালনের ট্রেনিং দিয়েছি। সরকারি হিসেবে দেশে হিজড়ার সংখ্যা প্রায় 10,000। আগামী জনশুমারিতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের উপর জরিপ চালানো হবে বলেও আশা করা হচ্ছে। 2013 সালে নারী পুরুষের পাশাপাশি পৃথক লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয় হিজড়াদের। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।